আপনার কি বদহজমের সমস্যা? সকালে পেট পরিষ্কার হয় না, মুখে ব্রণ কি আপনাকে বিরক্ত করছে, আপনি দাঁতের সমস্যাতেও ভুগছেন, ডায়াবেটিস ভোগাচ্ছে, ইউরিক অ্যাসিড বেড়ে গিয়েছে? এতগুলি সমস্যার একটাই ঔষধ, আর তা হলো ত্রিফলা। হ্যাঁ বন্ধু, ত্রিফলা আয়ুর্বেদের এই দাওয়ায় এখন রোগ মুক্তির দিশা দেখাচ্ছে প্রত্যেককে। আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয়েছে ত্রিফলায় রয়েছে হাজারো গুণ। অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকায় নানা সমস্যার অভ্যর্থ ঔষধ হল এই ত্রিফলা। আয়ুর্বেদ মতে প্রতিটি ফলের মধ্যে আছে আলাদা আলাদা পুষ্টিগুণ, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, রূপচর্চার ক্ষেত্রেও দারুণ উপকারী। যেহেতু এই ভেষজ উপাদানটি ভিটামিন সিতে পরিপূর্ণ, তাই এটি ত্বক, ব্রণ, চুল উঠে যাওয়া, খুশকি থেকে রক্ষা করে। এই ত্রিফলার মধ্যে রয়েছে আমলকি, হর্তকি এবং বহেড়া। এই তিন ফল শুকিয়ে চূর্ণ করে মিশিয়ে তৈরি হয় ত্রিফলা। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ সাধন মণ্ডল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রিন টিপস উইথ SM। চিকিৎসা বিজ্ঞানে আয়ুর্বেদ শাস্ত্রের গুরুত্ব আজও রয়েছে। আয়ুর্বেদিক চিকিৎসা একদিকে যেমন রোগকে গোড়া থেকে নির্মূল করে, তেমনই এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও থাকে না। সেক্ষেত্রে ত্রিফলাচূর্ণ তেমনই একটি আয়ুর্বেদিক ঔষধ। সকালে ঘুম থেকে উঠে ত্রিফলা ভেজানো জল খাওয়ার অভ্যাস অনেকেরই রয়েছে। আয়ুর্বেদ শাস্ত্রে এমনিতেও বলা হয় যে ত্রিফলার মধ্যে রয়েছে হাজারো গুণ। ত্রিফলা আসলে একটি সংস্কৃত শব্দ, তিন ফলের মিশ্রণ হওয়ায় একে ত্রিফলা বলে। আমলকি, বহেড়া এবং হর্তকি, এই প্রতিটি ফলের মধ্যেই আলাদা আলাদা পুষ্টি এবং স্বাস্থ্যগুণ রয়েছে। ফলে তিনটি ফলের মিশ্রণে ত্রিফলা তৈরি হওয়ায় তার গুণ যে আরও বেশি হবে সেটা খুবই স্পষ্ট। নাম্বার ১, ভুল খাদ্যাভ্যাস বা বাইরের খুব বেশি তৈলাক্ত খাবার খেলে পেট ও হজমের সমস্যা হতেই পারে। এই সমস্যা সারাতে ত্রিফলাচূর্ণ একটি ভালো বিকল্প। ত্রিফলার ঔষধি গুণ হজম শক্তির উন্নতি ঘটিয়ে পেট সংক্রান্ত সমস্যা দূর করতে সাহায্য করে। এটি কোষ্ঠকাঠিন্য এবং ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম এর মতো পেট সম্পর্কিত অন্যান্য সমস্যাও নিরাময় করতে পারে। কোষ্ঠকাঠিন্যের সমস্যা এড়াতে এক গ্লাস গরম জলে 1-2 চামচ ত্রিফলা গুঁড়ো মিশিয়ে প্রতিদিন রাতে ঘুমানোর আগে খেতে পারেন। একটি কথা মনে রাখতে হবে, এটি পান করার পর আর অন্য কিছু খাওয়া চলবে না। নাম্বার ২, অনেক সময় বাসে ও গাড়িতে মানুষের মাথা ঘোরা বা বমির সমস্যা হয়। বমির পাশাপাশি মাথা ব্যথার সমস্যাও থেকে থাকে। এই অবস্থায় ত্রিফলা সেবন করলে উপকার পাওয়া যায়। এই মাথা ঘোরা কমাতে ভিটামিন সি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমনটি আমরা উল্লেখ করেছি যে ত্রিফলায় রয়েছে আমলকি যা ভিটামিন সি সমৃদ্ধ, এই কারণে ত্রিফলা মাথা ঘোরা থেকে মুক্তি পাওয়ার জন্য উপকারী বলে মনে করা হয়। এছাড়াও বহেড়াতে উপস্থিত গ্যালিক এবং ট্যানিক অ্যাসিড বমির সমস্যা থেকে মুক্তি দিতে খুবই সাহায্য করে। নাম্বার ৩, ত্রিফলাচূর্ণ রক্তচাপ নিয়ন্ত্রণে এবং হৃদরোগের জন্য উপকারী বলে বিবেচিত হয়। একটি গবেষণায় বলা হয়েছে যে ত্রিফলাচূর্ণ উচ্চ রক্তচাপ কমাতে ব্যবহার করা যেতে পারে। এটি কোলেস্টেরল কমিয়ে হৃদরোগের বিরুদ্ধে রক্ষা করতে যথেষ্ট তৎপর। উচ্চ রক্তচাপ এবং কোলেস্টেরল হৃদরোগের প্রধান ঝুঁকির কারণ। ত্রিফলাচূর্ণ এই ঝুঁকিগুলি কমিয়ে হার্টকে সুস্থ রাখতে খুবই সাহায্য করে। নাম্বার ৪, যদি কোনো ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে তখন তাকে বিভিন্ন রোগজ্বালা আক্রমণ করে। এই পরিস্থিতিতে ত্রিফলায় উপস্থিত বিভিন্ন সক্রিয় যৌগ যেমন গ্যালিক অ্যাসিড এবং এলাজিক অ্যাসিড অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করতে খুবই তৎপর। নাম্বার ৫, ত্রিফলা চূর্ণে ব্লাড সার্কুলেশন বা রক্ত চলাচল উন্নত করার বৈশিষ্ট্য রয়েছে। বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে যে ত্রিফলা রক্তের সঠিক সঞ্চালনে সাহায্য করতে পারে। ভালো রক্ত চলাচলের কারণে শরীরের প্রতিটি অঙ্গে রক্ত ও অক্সিজেন পৌঁছয়। সব অঙ্গে অক্সিজেন পৌঁছানোর সঙ্গে সঙ্গে রক্ত প্রবাহ ভালো হওয়ার কারণে শরীরে উপস্থিত কার্বন ডাইঅক্সাইডও বেরিয়ে আসে। নাম্বার ৬, ত্রিফলাচূর্ণ প্রাচীনকাল থেকে ডিটক্সিফিকেশন অর্থাৎ বিষমুক্ত করার জন্য ব্যবহৃত হয়ে আসছে। ডিটক্সিফিকেশন হলো শরীরে জমে থাকা টক্সিন অপসারণ। পরিবেশ দূষণ,
খাবার ও প্রসাধনী সামগ্রীর কারণে শরীরে যে বিষাক্ত পদার্থ প্রবেশ করে তা বিভিন্ন অঙ্গ যেমন কিডনি, ফুসফুস ও লিভারের কাজকে প্রভাবিত করে। এই কারণে সময়ে সময়ে শরীরকে ডিটক্সিফাই করা প্রয়োজন, যে কাজটি ত্রিফলাচূর্ণ খুব ভালোভাবে করে থাকে। নাম্বার 7, বয়স বাড়ার সাথে সাথে হাড় দুর্বল হতে শুরু করে। অনেকেরই জয়েন্টে ব্যথা শুরু হয়, পরে তা গাউট রোগে রূপ নিতে পারে। এই পরিস্থিতিতে ত্রিফলা গুঁড়ো সেবন করলে এর উপকার পাওয়া যায়। ত্রিফলাচূর্ণ হাড় মজবুত করতে সাহায্য করে। এছাড়াও এটিতে প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য রয়েছে যা আর্থ্রাইটিসের প্রদাহ কমাতে যথেষ্ট সাহায্য করে। বাতের উপসর্গ কমাতে এক চা চামচ ত্রিফলা পাউডার এক গ্লাস জলে মিশিয়ে শোবার আগে আপনি পান করতে পারেন। তবে যে কথাটি খুবই ইম্পর্টেন্ট তা হলো, এই ত্রিফলাচূর্ণ বানানোর জন্য আপনাকে তো ত্রিফলা কিনতে হচ্ছে। ত্রিফলা কেনার আগে মনে রাখবেন যে ত্রিফলাচূর্ণে যে উপাদানগুলি থাকে তা হলো হরিতকি, বহেড়া ও আমলকি। তাই যে অনুপাতে আপনি ওটা মিক্সড করবেন বা কিনবেন সেই অনুপাতটি যেমন 1:2:4 অনুপাতে হয়। যদি আপনি হরিতকি কিনেন, হরিতকি কিনলে আপনি 25 গ্রাম কিনছেন, বহেড়া আপনি 25 গ্রামের ডবল অর্থাৎ 50 গ্রাম কিনছেন এবং আমলকি কিনছেন 100 গ্রাম। হরিতকি 25 গ্রাম, বহেড়া 50 গ্রাম এবং আমলকি 100 গ্রাম। প্রথমে সব কাঁচা উপকরণ আপনি ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেবেন, তারপর রোদে শুকিয়ে নেবেন। সব উপকরণগুলি ভালোভাবে শুকিয়ে গেলে আপনি সেগুলি গুঁড়ো করে নিলেন। তারপর সেই গুঁড়ো করা মিশ্রণটি যে কোনো একটি কাঁচের বয়ামে রেখে দিলেন। প্রত্যহ এই ত্রিফলাচূর্ণ আপনি 1-2 চামচ ব্যবহার করতে পারেন। ভিডিওটি দেখে এতটুকু যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে প্রথম দর্শক হন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।